একথা কেন বলছেন? অয়েল, আমাদের প্রশ্নগুলো শুনলেই বুঝতে পারবেন। আচ্ছা ডক্টর রয়, আপনি কি জানেন এই হসপিটালে প্যাথোলজিক্যাল সেন্টার আছে, মাইক্রোবায়োলজি ল্যাব আছে? আমি এতদিন এই হসপিটালে আছি, আমি এটা জানি না। জানেন? তাহলে ব্লাড রিপোর্টটা সেখানে না করিয়ে পেশেন্ট পার্টিকে ইনসিস্ট করলেন কেন বাইরে থেকে করিয়ে আনতে? ইনসিস্ট করিনি, আমি আমার আর্জেন্সিটা বলেছিলাম, তাতে পেশেন্ট পার্টি বাইরে থেকে টেস্টটা করাতে রাজি হয়েছে। আপনার আর্জেন্সি ছিল? ভেরি ফানি, তো কিসের আর্জেন্সি ছিল জানতে পারি? দু তিন দিনের মধ্যে অপারেট করাটা অত্যন্ত জরুরি ছিল, কিন্তু সেদিন শনিবার থাকায় আমাদের প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্ট 12টায় বন্ধ হয়ে যায়। সো হোয়াট, মানডেতে হতে পারতো? হ্যাঁ হতে পারতো, কিন্তু তাতে পেশেন্টের কন্ডিশন অত্যন্ত খারাপ হয়ে যেত, কারণ পেশেন্ট বারবারই অজ্ঞান হয়ে যাচ্ছে। মানলাম, কিন্তু ডক্টর রয়, আপনি কি সব মানুষকে বাঁচিয়ে তুলতে পারবেন? লিমিটেড সোর্স, লিমিটেড ম্যান পাওয়ার দিয়ে যতটুকু সম্ভব ততটুকুই তো করা উচিত। রাইট, ডাক্তারি মানে তো হটকারিতা নয়। তাহলে এই মৃত্যুটা নেই বা এত মাথা ঘামানো হচ্ছে কেন? তার মানে আপনি কি জানেন যে এই মৃত্যুর ঘটনা হেলথ মিনিস্ট্রি পর্যন্ত পৌঁছে গেছে? ইয়েস, এছাড়া বাইরে থেকে রিপোর্ট করিয়ে আনতে বলাটাও তো আইন বিরোধী কাজ, আপনি কেন সেটা করলেন? রিপোর্টটা কোথা থেকে করাতে বলেছিলেন পার্টিকে? দা কিওর থেকে? তাদের সঙ্গে কি আপনার কোনো বন্দোবস্ত আছে? সেটা আমাকে না জিজ্ঞেস করে আপনাদেরই তো খোঁজ খবর নেওয়া উচিত। ভিজিলেন্স ডিপার্টমেন্ট তো অনেক ব্যাপারে তৎপরতা দেখায়, এ ব্যাপারে একটু দেখাক। ভিজিলেন্সকে বলবো না, সিআইডি কে বলবো, সেটা আপনি আমাদের উপরই ছেড়ে দিন ডক্টর রয়। ইউ বেটার অ্যানসার আওয়ার কোশ্চেনস। আপনি কি বলতে চান এই মৃত্যুর পেছনে আপনার কোনো নেগলিজেন্স বা অন্য কিছু নেই? অন্য কিছু মানে? ডক্টর রয়, আপনি ইচ্ছে করলে একটু জল খেয়ে নিন। চলো। আমরা বলতে চাইছি ট্রিটমেন্টের গন্ডগোল, কারণ দ্য কিওরের মতো একটা রেপুটেড রেনন ল্যাবরেটরি ভুল রিপোর্ট দেবে, এটা মেনে নেওয়ার একটু অসুবিধা রয়েছে। হ্যাঁ, দে আর ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট দেয়ার রেপুটেশন। দে আর ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট দ্য রেপুটেশন, বাট মাইট নট বি অ্যাবাউট দ্য রিপোর্টস। বেশ, আমরা তাহলে তদন্তের নির্দেশ দেবো। আমিও সেটাই চাই। ওইখানকার প্যাথোলজিস্টকে জিজ্ঞাসাবাদ করলে আমরা জানতে পারব কি করতে হবে না হবে, সেটা ঠিক করবে তদন্ত কমিশন। লেট দেম ডু দেয়ার জব প্লিজ। আরেকটা কথা আপনি বলুন তো, আপনি মিডিয়ার সাথে ইল বিহেভ করলেন কেন? আমি ওদের বিহেভিয়ারে রিয়্যাক্ট করেছি মাত্র, স্ল্যান্ডারিংটা ওদের পলিসি, ওরা সেটাই করেছে। তাই নাকি? এই তো নিউজ পেপার রয়েছে, আপনি দেখান কোথায় আপনার নামে স্ল্যান্ডারিং করেছে ওরা। ডক্টর রয়, সবাই খারাপ আপনি পারফেক্ট, ব্যাপারটা একটু একপেশে হয়ে যাচ্ছে না? দ্য কিওর আপনাকে ভুল রিপোর্ট দিয়েছে, সাংবাদিকরা আপনার নামে স্ল্যান্ডারিং করেছে, অথচ আপনি একটা কথা চিন্তা করে দেখুন তো, স্যাটারডেতে আপনি ব্লাড টেস্ট করতে চাইলেন, ব্লাড সুগার টেস্ট, আপনি স্যাম্পেলও সেই দিনে পাঠালেন, রিপোর্টটা এলো আপনার মানডে ইভিনিং, আর আপনি টিউজডেতে ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য ইনজেকশন ইনসুলিন ইনজেক্ট করলেন। রাইট, আপনার কি মনে হয় না বাই দিস টাইম, মানে এই সময়ের মধ্যে সুগারের পার্সেন্টেজে হেরফের হয়ে যেতে পারে? আপনারা এই পয়েন্টটা মধ্যে ওই নিউজ পেপারগুলো থেকে গ্যাদার করেছেন, তো এই জবাব দিলে বলতে হয় যে আমাদের চিকিৎসা ব্যবস্থাটাই তো এইরকম, আমরা তো মানধাতার আমলে পড়ে রয়েছি। আজকে একটা ছোটখাটো নার্সিংহোমে ডাক্তাররা গ্লুকোমিটার সঙ্গে নিয়ে ঘুরে, যাতে সুগার পার্সেন্টেজটা মাপা যায় এবং সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে ট্রিটমেন্ট করা যায়। কিন্তু একটা সরকারি হাসপাতালে যেখানে মাসের মধ্যে 20 দিন একটা এক্সরে মেশিন অকেজো হয়ে পড়ে থাকে, সেখানে 3 দিন বাদে আসা রিপোর্টের উপর ভরসা করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই।